রহমতুল্লাহি ওয়া বারাকাতু। চারটে মেশিন, তিনটে ডিজিটাল, একটা অ্যানালগ। চারটে মেশিন আজকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে 6 ফিট, এটা হচ্ছে আপনার 18 ফিট, সব আইজিবিটি। এটা আপনার 6 ফিট, এটাও আইজিবিটি। এটা হচ্ছে অ্যানালগ মেশিন। এক ভাই আনোয়ার ভাই দুটা এই দুটো মেশিন নেবে, মারাত্মক পাওয়ারফুল সবগুলো। এখন মোটামুটি যত মেশিন বানাচ্ছি সবগুলোই হাই পাওয়ারফুল। আর আপনারা দেখেন যারা 68,000 ওয়াট বলেন, আসলে 68,000 ওয়াট একটু চেক করেন তো আপনারা, বুঝতে পারছেন যে ওরা 68,000 ওয়াট দেয় কি না? আমার তো মনে হয় না, কারণ আমি যতগুলো ভিডিও দেখছি একটা তো 68,000 ওয়াট নেই। 500 ওয়াট হাইস্ট, 1,000 ওয়াট জ্বলে, ঠিক আছে। আর ওর ভিতরে মসফেটই হচ্ছে আপনার 2-4টা, ঠিক আছে। আর এর ভিতরে মসফেট আছে 6 ফিটের মধ্যে, মসফেট আছে হচ্ছে আপনার 12টা। তো ওটার নেয় হচ্ছে আপনার 9,000 টাকা, 9,000 না 10,000 টাকা, যাই হোক 9,500 টাকা মনে হয় নাই। আর আমি নিচ্ছি 12টা ট্রানজিস্টর, 12টা মসফেট দিয়ে 7,000 ওয়াট দিয়ে মাত্র 6,000 টাকা নিচ্ছে, পার ফিটে 1,000 টাকা করে। আর যাই হোক, তো এটা যাবে আমাদের, এই এই মেশিনটা যাবে হচ্ছে গা আনোয়ার ভাইয়ের কাছে। তার ইমো নাম্বার দেখি, এই ইমো নাম্বার যাবে হচ্ছে, কালিয়াকোর গাজীপুর। আনারুল আজম আনোয়ার। তো দুটা মেশিনে চেক করব। আর দেখেন আপনারা চেক করার পরে বুঝতে পারবেন কত সুন্দর মেশিনগুলো। আমার কাছে খুবই পছন্দ হয়েছে ভাই, যত মেশিন বানাচ্ছি তার মধ্যে এবারকার সব মেশিনগুলো, এবারে এই বছরে যতগুলো মেশিন বানাচ্ছি সবগুলাই আমার কাছে খুব পছন্দনীয়, আমার কাছে খুবই ভালো লাগছে। এরপরের মেশিন যে যত মেশিন বানাবো ইনশাল্লাহ আরও পাওয়ারফুল, ওই টাকার ভিতরে আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর লাইফ টাইম ওয়ারেন্টি, কোনো সমস্যা হলে আপনারা পাঠিয়ে দিবেন, পার্টসের দাম দিতে হবে, যে পার্টসটা নষ্ট হবে এটার দাম দিতে হবে। আর সার্ভিস ফ্রি, ঠিক আছে। আমার মনে হয় না যে এইগুলো মেশিন অন্য জায়গায় খুলে কেউ কাজ করতে পারবে, আল্লাহু আলম, জানে না পারতেও পারে, তবে বেশিরভাগই নষ্ট হয়ে যাবে, নষ্ট করে দেবে, ঠিক করতে পারবে না। অল্প কিছু হয়তো ঠিক করতে পারবে, কিন্তু বেশিরভাগই নষ্ট করবে। যাই হোক, আমরা এখন চেক করবো, এগুলো রেখে দিই, এগুলো ছেড়ে দিব। আগে অ্যানালগটা চেক করি, অ্যানালগটা আপনার 1,000 ওয়াট, এটা 4 ফিট, দাম হচ্ছে আপনার 4,000 টাকা। এটাও আপনার সুন্দর একটা সিস্টেম, ডিজিটালের মতোই একটু করছি, উল্টাপাল্টা ব্যাটারি উল্টাপাল্টা লাগালেও কোনো প্রবলেম নেই। ধরেন আপনি উল্টা, এটা পজিটিভ, কিন্তু আমি নেগেটিভে লাগাই দিলাম পজিটিভটা, আর পজিটিভ নেগেটিভ লাগাই দিলাম, নো ওয়ার্ক নো কাজ, কোনো কিছু কাজ করবে না, প্লাস সুইচে কাজ করবে না। আর সুইচটা অনেক সুন্দর দিছি, সুন্দর মারা যাবে, চেঞ্জ করে দেন। বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, একটু বৃষ্টি হলে ভালো লাগে, কারণ আমি মাছ মারতে পারি না ভাই, আপনাদের বানায় দিই অথচ আমি মাছ মারতে পারি না, কত কষ্ট লাগে, পানি নাই, কী যে অবস্থা বুঝছেন, আমাদের এইদিকে পানি নাই, এই হলো সমস্যা। তবে ইনশাল্লাহ এবার একটু মারার চেষ্টা আছি, অনেক দূরে যাওয়ার কথা আছে মাছ মারার,
তো কাস্টমারের মেশিন নিয়ে মা মারার কথা আছে, দেখি ইনশাল্লাহ যাব। দেখেন পজিটিভ চেঞ্জ করে দিলাম, ফ্যান ওয়ার্কিং করতেছে। এক দুই তিন, ছয়টা ট্রানজিস্টারে, ছয়টা ট্রানজিস্টার, 4000 টাকা, 4 ফিট কাজ করবে। এনেতে ভলিউম দেয়নি, কারণ আছে, ভলিউম দেওয়া হয় না একটা কারণে, ভলিউম দিলে আপনার শক্তিটা কমে যায়, ঠিক আছে, এম্পিয়ারটা নষ্ট হয়। এই জন্য অ্যানালগের প্রতি আমার অতটা নাই, ঝোঁক নাই, এরপরও কাস্টমার চায়, যার কারণে শুধু আমি অ্যানালগটা বানাই, কিন্তু খুবই কম বানাই আমি। মানুষের যত পরামর্শ দিই যে ভাই আপনারা ডিজিটাল নেন এবং লংজিভিটি, অ্যানালগের স্যার লংজিভিটি অনেক বেশি, ডিজিটাল অনেক বেশি, অনেক, ওটা যেভাবে কাজ করেছি এরা তার অর্ধেকও ওইভাবে কাজ করতে পারবেন না, অ্যানালগটা তার অর্ধেকও কাজ করতে পারবেন না। ডিজিটালটা যে পরিমাণ কাজ করার যে পরিমাণ পাওয়ারফুল হয়, এটা তার 10 ভাগের 1 ভাগও হয় না। এটা হচ্ছে আপনার 7000 ওয়াট, আর এটা হচ্ছে আপনার 1000 ওয়াট, ঠিক আছে, কত ডিফারেন্স। মাত্র 2000 টাকার জন্যে আপনারা এটা নেবেন কেন, বা 1000 টাকার জন্য? তবে মানুষ যদি মনে করে যে ভাই সার্ভিসিং করবে, ভাই ওর সার্ভিসিং করা লাগে না, আপনার জাস্ট পাঠিয়ে দেবেন খালি খরচটা। আপনি মনে করেছেন যে সার্ভিসিং করলেই ওনা ঠিক হবে, না, প্রথম যে বানানোর যে পরের সার্ভিসিং, পরে যে ইয়া করবেন, ওটা ওইরকম প্রথমবারের মতো হবে না। আর কোনো সমস্যা হলে ডিজিটাল আপনি প্রথমে যা ছিল পরের বারে তো আসে থাকবে ইনশাল্লাহ, খালি পার্টস বা একটা চেঞ্জ করে দিলে বাস ওইরকমই থাকবে। তো এই জন্য আমি সাজেস্ট করি যে আপনারা বেশিরভাগ ডিজিটাল নেওয়ার চেষ্টা করবেন। অ্যানালগও বানাতে পারে, আপনারা যেরকম ইচ্ছা নিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি অ্যানালগ বানাতে পারি, আল্লাহর রহমতে অ্যানালগ কয়েক ধরনের বানাতে পারি। আপনারা যে ধরনের নেবেন, আমাকে যে ধরনের মেশিন দেখাবেন, আমি ওই ধরনের কি আপনাদেরকে বানিয়ে দেবো ইনশাআল্লাহ। তা চেক করি, 1000 ওয়াট, নিচেরটা সুইচ, জটিল, ফায়ারিং করে দেখি কি অবস্থা, কারণ হচ্ছে আসলে আপনারা যাই বলেন, আমি অ্যানালগ আমার নিজের কাছেও ভালো লাগে না, আমি নিজেও অ্যানালগটা বেশি স্যাটিসফাই না, অ্যানালগের একটু রিক্স হয়ে যায়, কারণ যদি ভাইসাস শখ লাগে, কিন্তু মারাত্মক শখ লাগে কিন্তু। আর আপনি ডিজিটাল পানির মধ্যে নেমে থিয়ে মারবেন, খালি দুই তারে এক জায়গায় ধরবেন না, যত কাছে নামেন সুয়েজ ভিজান আর কিছু করেন, কোনো সমস্যা নেই, কোনো টেনশনের কারণ নেই, ঠিক আছে। তো এই জন্য আমি ডিজিটালি বেশি পছন্দ করি লকের সাইডে। যদিও আমার শুরু অ্যানালগ দিয়ে, আমার মনে হয় যে সর্বপ্রথম মনে হয় আমি ইউটিউবে অ্যানালগ মেশিন ছাড়ছিলাম, আমার যেটা মনে হয়, আল্লাহু আলাম। পরবর্তী অনেক কয়েকজন ভাই এসছে, ওনারা অনেক সুন্দর মেশিন বানায়, আমি তো অতটা পারি না আসলে, তারা তো অনেক ভালো ভালো মেশিন বানায় আর কি, আমি দেখি, আমি অতটা আমি ভালো বানাতে পারি না। তো যাই হোক, মোটামুটি তাও চলে, আপনাদের যদি পছন্দ হয় নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার কাছ থেকে মেশিন এলে প্রথমে আপনাকে 50% আগে দিতে হবে, আর কাজ শেষ হওয়ার পরে 50% কমপ্লিট করার পরে আপনাকে মাল দিতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা
পারছেন পাওয়ারফুল। বাহ, এটা এই পর্যন্তই। অ্যানালগ একটু গরম হয়, কিন্তু এটা স্বাভাবিক, দেখেন একদম স্বাভাবিক গরম, ঠান্ডা গরম তো মানেন, কোনো সমস্যা নেই, আপনারা যেটা নেবেন সেটাই দেওয়া যাবে। তো এখন আমরা ডিজিটালটা চেক করব, ডিজিটালের ফ্লেভারই আলাদা হবে যত কথাই বলি। প্যাকেটিং করবো এখন, করে ছেড়ে দেবো ইনশাল্লাহ।